সালামু আলাইকুম আরাহমাতুল্লাহি ও বারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানবো, অর্থাৎ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এবং আমল শিখব। হ্যাঁ, যদি আমলটি যদি শিখেন তাহলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে, ঠিক আছে। আপনার মৃত্যুর আগ পর্যন্ত কখনো চোখে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, কারণ এটি সরাসরি কোরআন হাদিস রিসার্চ করা গবেষণা করা আমল। এই আমল করলে আপনি নিঃসন্দেহে ভালো ফলাফল পাবেন, এর মধ্যে কিনে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তো যদি ভিডিও বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় বা সরাসরি কোরআন থেকে আপনাদের কোনো কাজের কোনো ব্যাপারের তদবির গ্রহণ করার প্রয়োজন হয়, তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে। চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনারা আমার সাথে সরাসরি ফোনে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং সরাসরি কোরআন থেকে আপনারা তদবির গ্রহণ করতে পারেন। কারণ জানেন যে মফিদি মিডিয়ার মাধ্যমে আমি যত তদবির আপনাদেরকে দিই সব কিছু সরাসরি কোরআন থেকে দিই, কোরআনের বাহিরে আমি কোনো কাজ কখনো করি না। কারণ কোরআন থেকে কাজ করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায়, যত তাড়াতাড়ি উপকৃত হওয়া যায়, অন্য কোনো জায়গা থেকে এত তাড়াতাড়ি ভালো ফল ফল পাওয়া যায় না, এত তাড়াতাড়ি উপকৃত হওয়া যায় না, ঠিক আছে। তো আসুন আমরা সরাসরি এখন আমলটি কীভাবে জেনে নিব। তো যারা এই চোখের বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, অনেকের চোখ দ্বারা পানি পড়ে, চোখ লাল হয়ে যায়, চোখে ঝাপসা ঝাপসা দেখেন বা আরও বিভিন্ন ধরনের চোখ ব্যথা করে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনার হতে পারে, তো সেই জন্য তারা এই আমলটি করবেন। এবং একটি সুস্থ মানুষ যার চোখে কোনো সমস্যা নেই, সেও যদি এই আমলটি করেন তাহলে ইনশাল্লাহ সেও ভালো ফলাফল পাবেন, চোখের দৃষ্টিশক্তি আপনার দিন দিন শুধু বাড়তেই থাকবে। তো বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আপনারা অনেক কঠিন কঠিন দোয়া, কঠিন আমলগুলো আপনারা দেখেন, কারণ অনেক বড় সড়ো লম্বা চড়ো একটা দোয়া আপনাদেরকে আমি দিয়ে দিলাম, তাহলে সে আমলটি আপনি করতে পারলেন না, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার দেখা কোনো ফায়দা হলো না, মাঝখান থেকে আপনার সময় নষ্ট, আপনার একটু মানে সময়টা নষ্ট হয়ে গেল, আর কিছু না, ঠিক আছে। তো একটি সহজ আমল যদি হয় যেটি 100% কার্যকারী হয়, ভালো ফলাফল পাওয়া যায়, এই ধরনের আমলটা যদি দোয়াটা যদি সহজ হয়, আমলটি যদি খুব সহজ হয়, সুন্দর হয়, তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে এবং আপনারা আমল করার জন্য কী হবেন, উদ্বুদ্ধ হবেন, ঠিক আছে। তো সেই জন্য সহজ আমলটি আপনাদেরকে আমি এখন সুন্দর করে দিয়ে দিব। তো যাদের চোখের সমস্যা রয়েছে, আপনারা চোখের সমস্যা সমাধানের জন্য আপনারা এই আপনারা মানে দিন এবং রাতের যে কোনো সময় আপনারা আমলটি করতে পারেন, ঠিক আছে। আমলটি হচ্ছে আপনি একটা পবিত্র জায়গায় অজু করে সুন্দর করে আপনি বসবেন, বসার পরে আপনারা সেখানে বসে তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি ইসমে আজম সুন্দর নাম, নামটি হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, নামটি হচ্ছে ইয়ানুরু। আবার বলে দিচ্ছি ইয়ানুরু, ইয়ানুরু, হ্যাঁ ইয়ানুরু, 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 হ্যাঁ ইয়ানুরু। এই শব্দটি মূলত কে না বলতে পারবে, সবাই বলতে পারবে, ঠিক আছে। ইয়ানুরু এই শব্দটি আপনারা একশত এক পঞ্চাশ বার করে কী করবেন, পাঠ করবেন, ঠিক আছে। এই একশত এক পঞ্চাশ বার করে কী করবেন, পাঠ করবেন, পাঠ করে শেষে আবার তিনবার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ে আপনার হাতের মধ্যে আপনি সুন্দর করে একটি ফু দিবেন, এরকমভাবে হাতটা এরকমভাবে আঙুলের মধ্যে তিনটা ফু দিয়ে দেবেন, সুন্দর করে ফু 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 দিয়ে আপনার চোখের মধ্যে সুন্দর করে এরকমভাবে আপনার তিনটা কী করে দেবেন, মাসেহ করে দিবেন, তিনটা মাসেহ করে দিবেন। এই আমলটি আপনারা লাগাতার মানে কিছুদিন পর্যন্ত করবেন, অর্থাৎ আপনারা যদি চান এই আমলটি প্রতিদিন একবার করে করতে পারবেন, তাও সমস্যা নেই, অথবা আপনার যেই পর্যন্ত আপনার চোখের সমস্যাটা সমাধান না হচ্ছে সেই পর্যন্ত আপনি আমলটা চালিয়ে যেতে থাকেন, আমলটা আপনি করতে থাকেন, ঠিক আছে, ভালো ফলাফল পাবেন। এবং যারা চোখ সব কিছু ঠিক আছে তারাও যদি আমলটা করেন, আপনার চোখের জ্যোতি, চোখের পাওয়ার দিন দিন বাড়তে থাকবে, ঠিক আছে, তারাও কিন্তু একটি ভালো ফলাফল পাবেন, ঠিক আছে। একদম সহজ সরল কোরআন হাদিস রিসার্চ করা গবেষণা করা আমল, ঠিক আছে। যদি আমলটি আপনাদের মাঝে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু কষ্ট করে ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবেন, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন। এবং কোরআন থেকে যে কোনো ব্যাপারে যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে আপনারা সরাসরি কোরআন থেকে তদবির পাওয়ার জন্য আমার সাথে আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন, আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে, চাইলে আপনি ফোন করে আমার সাথে আপনার মনের কথাটা জানাতে পারেন, আপনার মনের বিষয়টা আমাকে জানাতে পারেন। আমি নাম্বারটি আপনাদেরকে আবার একটু কষ্ট করে বলে দিচ্ছি, আপনারা দয়া করে লিখে নেবেন, ঠিক আছে। নাম্বারটি হচ্ছে 01725357513, আবার বলে দিচ্ছি
0172535713. হ্যাঁ, নাম্বারটি আপনারা লিখে রাখেন। এই নাম্বারে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। এই নাম্বারের মধ্যে ইমো যুক্ত করা আছে, ইমোতেও আপনারা সরাসরি আমাকে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আশা করি আল্লাহ তাআলা আপনাদের চোখের জ্যোতিকে বৃদ্ধি করে দেখ এবং কোরআন থেকে আপনাদেরকে প্রত্যেকটি তদবির প্রত্যেকটি আমল গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক। কোরআন পড়ান, কোরআন ধরার এবং কোরআনকে ভালোবাসার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।